দিলেন বাবা আদম আলাইহিসসালামের মাধ্যমে। উনি 40,000 তার সন্তান রেখে উনি ইন্তেকাল করেছেন। এই 40,000 সন্তানে আরো বাড়তে লাগলো, বাড়তে 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 পৃথিবীতে মানুষের বিস্তৃতি ঘটলে পরে মনুষ্যত্বের মধ্যে একটা অসুস্থতা ধরে গেল। অসুস্থতাটা কি, সেটা হলো যে খোদা বা প্রভু হওয়ার প্রবণতা, একজন আরেকজনকে প্রভু মানত। কখনো মানুষ মানুষকে প্রভু মানত, কখনো গাছকে, কখনো পাহাড়কে, কখনো পাথর নির্মিত মূর্তিকে, কখনো সাগরকে, কখনো চাঁদ সূর্যকে, এক একজন এক একজনকে প্রভু মানত। ছোট ছোট গোত্রপতিরা এক সময় গোত্রপতি থেকে সে অধিপতি হয়ে যেত বা প্রভু হয়ে যেত। এরকম হতে 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 যখন এই শিরক এবং এই কুফরের প্রচলন শুরু হলো, তখন আল্লাহ তাআলা নবীদেরকে পাঠানো শুরু করে দিলেন যে নবীরা তোমরা যাও, মানুষকে এর থেকে ফেরাও। নবীরা এসে তার মানুষকে ফেরাবার জন্য একটা স্লোগান দিয়ে দিলেন, মূল মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে যে নবী থাকবে তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সময় তার নাম। তো নবীরা এই কলেমাটা নিয়ে আসলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কোন মাবুদ নাই, পূজনীয় সেজদা করার মতো কেউ নাই, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ। এটা মানুষকে বোঝাবার চেষ্টা করলেন, কাউকে ফিরাতে পারলেন, কাউকে ফিরাতে পারলেন না। এবং নবীরা অনেকেই এই পথ থেকে ফিরাতে গিয়ে অনেক নির্যাতিত নিপীড়িত নিগৃহীত হয়েছেন। এই করতে 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 হজরতে সাইয়েদুনা ঈসা আলাইহিস সালামের সময় আসলো। ঈসা আলাইহিস সালামের পরে একটা বড় গ্যাপ পড়ে গেল, প্রায় 500 বছরের গ্যাপ পড়ে গেল। গ্যাপের মধ্যে কোনো নবী নাই, নবী থাকতেই মানুষ ধরে রাখা যাচ্ছে না। যখন নবী নাই তখন তো মানুষ খারাপ হওয়াটা স্বাভাবিক, তো মানুষ তখন শুধুই যে প্রভু মানত তা না। এর পাশাপাশি মানুষের চারিত্রিক ভাবে অধঃপতন হয়ে গেল, মানুষের সামাজিক ভাবে অধঃপতন হয়ে গেল, রাষ্ট্রীয় ভাবে হলো, সামাজিক ভাবে হলো, পারিবারিক ভাবে হলো। এমনকি দুটো উদাহরণ দিলে বুঝতে পারবেন যে পৃথিবীতে এত অত্যাচার অনাচার অবিচার হয়ে গেল, একদম কালো ডার্ক হয়ে আসলো পুরোটাই। তো সবচেয়ে বড় দুটো মর্মান্তিক খারাপ কাজ যেটা করা হতো, আপন মা ছাড়া কোন নারী তার ইজ্জত কে রক্ষা করতে পারত না, তার ইজ্জত নিরাপদ ছিল না, শুধু মা ছাড়া, শুধু একমাত্র ছেলে মাকে উপভোগ করতো না, আর তা ছাড়া সৎমাও বাদ দিত না, বোনও বাদ দিত না। এমন একটা খারাপ পর্যায়ে চলে গেল, মানুষের হত্যা তো কোনো বিষয়ই না, মশা মারার মতো হয়ে গেল। তারপরে জোর করে ডাকাতি চুরি, এগুলো কোনো বিষয়ই না সবচেয়ে বড়। এবং এমনকি নিজের জন্ম দেওয়া মেয়ে বাবা নিজের হাতে জীবিত কবরস্থ করতে পারত, মাটিতে ঢুকাই দিত। এই খারাপ কাজ দুটো কিন্তু পৃথিবীর অন্য কোনো ক্ষেত্রে ছিল না, কোনো ভূখণ্ডে ছিল না, একমাত্র আরবে ছিল। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন কোরআন শরীফে, আল আরাবু আশাদ্দু কুফরা ওয়া নিফাকা। কেউ কেউ মন্তব্য করেছে ওই আরব মানে হলো আরব গ্রামের লোকেরা, কিন্তু না, আরব শব্দের অর্থ সামগ্রিকভাবে আরবের লোকেরা সবচেয়ে বেশি করাপ্টেড ছিল, সবচেয়ে বেশি বর্বর ছিল, জঘন্য ছিল। তাদের জঘন্যতা পৃথিবীর আর কোনো ভূখণ্ডকে ধরতে পারেনি। এই দুটো কাজ পৃথিবীর অন্য কোনো জায়গায় হতো না, যেটা এই জায়গাটায় হতো, জায়গাটাকে বেশি ডেঞ্জার জোন মনে করে আল্লাহ তাআলা সর্বশেষ এখানে আল্লাহর হাবিব সবচেয়ে দয়ালু, সবচেয়ে ভদ্র, সবচেয়ে নম্র, সবচেয়ে শালীন, সবচেয়ে বেশি দয়া পরবশ এমন একজন নবীকে এখানে পাঠিয়ে দিলেন দুটো অস্ত্র দিয়ে। তাদের একটা অস্ত্র হলো নবী পাকের মন্ত্র, তো একটাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, কিন্তু পাশাপাশি আরো দুটো অস্ত্র দিয়ে পাঠিয়ে দিলেন, দুটো বড় হাতিয়ার। একটা হাতিয়ারের নাম হলো সবর ধৈর্য, আরেকটা হাতিয়ারের নাম হলো জ্ঞান। এই দুটো হাতিয়ার দিয়ে আল্লাহর হাবিবকে আল্লাহ পাঠালেন। একদিকে কলেমা চললো, অন্যদিকে হুজুর ধৈর্য অবলম্বন করলেন, ধৈর্য শক্তি বেশি, অন্যদিকে হুজুর তার জ্ঞান দিয়ে মানুষগুলোকে হিকমতের সাথে কৌশলের সাথে জ্ঞানের পরশে এনে মানুষগুলোকে ভালো করার চেষ্টা করে অবশেষে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত শরীফের আগে আগে হুজুর সাকসেসফুল হলেন এবং অর্ধেক পৃথিবী জুড়ে ইসলামের পতাকা উঠল, গোটা পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে ইসলামের দাওয়াত এবং আলো পৌঁছে গেল।